এগিয়ে চলছে মারিশা মাছিপাড়া সীমান্ত সড়কের কাজ, বদলে যাবে উপজেলার দৃশ্যপট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের জোয়ার পৌঁছে দেওয়ার পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর থেকে সীমান্তবর্তী মাছিপাড়া পর্যন্ত 15 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। উপজেলার গুরুত্বপূর্ণ এই সীমান্ত সড়কটির কাজ সম্পূর্ণ হলে কচুছড়ি, নবছড়া, হালিমপুর, মাছিপাড়া সহ 8 থেকে 10টি এলাকা উপজেলার মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। আর্যপুর এলাকার কারবারি বীর সিং চাকমা বলেন, এই সড়কটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। সড়কের কাজ শেষ হলে আমরা আম, আনারস, আদা, হলুদ বাজারজাত করতে পারব, ফলে এই এলাকার অর্থনৈতিক রূপ পাল্টে যাবে। সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসত বলেন, সড়কটি সম্পূর্ণ হলে স্থানীয়দের উৎপাদিত ফসল সরাসরি উপজেলা সদরে এনে বিক্রি করা যাবে, ফলে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে।